প্রশ্নটি 41 দ্বিঘাত সমীকরণ থেকে নেয়া এবং উদাহরণে এই প্রশ্নটির সমাধান করে দেয়া আছে বইয়ে। প্রশ্নটি কি বলা আছে, এক্স স্কোয়ার যদি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু জিরো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 1:r হয়, তবে দেখাও যে আর প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই আর ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ সি। তাহলে এটি প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। তাহলে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 1:r। তাহলে এক্ষেত্রে বীজদ্বয় ধরে নিচ্ছি, ধরি বীজদ্বয় আলফা এবং পরেরটি তাহলে কি হবে আর আলফা, তো একটি আলফা আর একটি আর আলফা, তাহলে এদের অনুপাত কি আসবে 1:r। তাহলে এবার যদি আমরা বীজদ্বয়ের সমষ্টি নির্ণয় করি, তাহলে বীজদ্বয়ের সমষ্টি কি হবে, তাহলে বীজ দুটির সমষ্টি তাহলে আলফা প্লাস আর আলফা ইকুয়াল টু কত হবে মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ, এটি গেল বীজদ্বয়ের সমষ্টি। তাহলে এই জায়গা থেকে আমি কী লিখতে পারি, বা আমি যদি আলফা কমন নিয়ে নিই তাহলে কী লিখতে পারবো 1+r ইকুয়াল টু মাইনাস বি বাই এ। এবার বর্গ করে দিচ্ছি উভয় পক্ষে, তাহলে কী হবে আলফা স্কোয়ার ইন্টু 1+r তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এটি বর্গ করলে কী হয়ে যাবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাই কী লিখবো, বর্গ করে, উভয় পক্ষ বর্গ করে, তাহলে এটি দিচ্ছি 1 নং। আবার আমরা কী লিখতে পারবো দ্বিতীয় স্টেপে, কী লিখতে পারবো বীজদ্বয়ের গুণফল, অর্থাৎ আলফা ইন্টু আলফা আর বা আর আলফা, বীজদ্বয়ের গুণফল আমরা জানি সি বাই এ। তাহলে এক্ষেত্রে কী আসবে আলফা স্কোয়ার আর ইকুয়াল টু সি বাই এ, তাহলে এটি দিচ্ছি আমরা 2 নং, 1/2 করে পাই, করে পাই। তাহলে 1/2 করলে কী পাবো, 1 হচ্ছে এটি, তাহলে আলফা স্কোয়ার ইন্টু প্রথমে লিখে নিচ্ছি এটি 1+r তার হোল স্কোয়ার বাই আলফা স্কোয়ার আর ইকুয়াল টু কত হবে, উপরে হবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, নিচে হবে সি বাই এ। তাহলে বা এই জায়গা থেকে কী কাটাকাটি যাচ্ছে, আলফা স্কোয়ার কেটে দিচ্ছি, তাহলে এটি লিখতে পারি আমি r+1 তার হোল স্কোয়ার বাই আর ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এদিকে উল্টে যাবে উপরে এ নিচে সি, তাহলে কী হবে সুতরাং r+1 তার হোল স্কোয়ার বাই আর ইকুয়াল টু এ কাটা যাবে বি স্কোয়ার বাই এ সি। তাহলে এটি প্রমাণ করতে বলেছে, তবে দেখায় যে r+1 হোল স্কোয়ার বাই আর ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ সি, তাহলে এটি আমার প্রমাণ করতে বলেছে। তাহলে সুতরাং r+1 হোল স্কোয়ার বাই আর ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ সি, তাহলে এটি প্রমাণ করতে বলেছে, তাহলে এটি প্রুভড।